Good morning everyone, 6 January 2024. মোটামুটি সকাল 10:30 থেকে ব্লগ স্টার্ট করছি। আজকে বিকেল থেকে অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তো একবার ডিরেক্টলি বিকেলেই যাব পার্লারে। সকালবেলাটা একটু বাড়ির কাজগুলো একটু সামলে নিই, মানে আমার কিছু শ্যুট আছে সেগুলো করার আছে, প্লাস প্রতিমা আজকে এসছে, ওকে কিছু কাজ একটু বোঝাতে হবে। এইসব করতে সকাল দিকটা এদিকটা অকুপাইড থাকছে, আর ইউভি শোয়েরটা একটু খারাপ বলে একদম স্কুল যাইনি। আর বাকি তোমাদের কি বলবো, চলো আজকে দিনটা যা স্টার্ট করা যাক। আর আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। বিইং আ হোম মেকার অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্কিং ওম্যান, দুদিকই সামলানোর একটা ব্যাপার থাকে আর কি। এটা যারা ওয়ার্কিং ওম্যান তারা নিশ্চয়ই বুঝতে পারছো, বাড়ি আর বাইরেটা একসাথে সামলাতে গেলে কি লেভেলের টাফ সিচুয়েশন দিয়ে যেতে হয়। আমার তো তবু ভালো যে হ্যাঁ আমার বিজনেস আছে, আমি নিজের মতো করে অ্যাডজাস্ট করে যাওয়া আসা করতে পারি, বাট যারা চাকরি করে সার্ভিস করে তাদের একটা 9 to 5 কিংবা নির্দিষ্ট টাইমে নিজেদের জবে যেতে হয়, এছাড়া বাকি এক্সট্রা টাইমটুকু তারা হয়তো নিজের বাড়িতে দিতে পারে। সো ওটা কিন্তু আরোই ডিফিকাল্ট, সেটা আমি এই জায়গা থেকে খুব ভালো করে বুঝি। কিন্তু কি করবো বলো, কিছু করার নেই, সবটাই আমাদের হাতে। আমরা চাইলে সবকিছু এক নিমেষে নষ্ট করে দিতে পারি, আবার চাইলে সবকিছু এক নিমেষে ঠিকও করে দিতে পারি। সো আমার এটাই মনে হয় যে হ্যাঁ, যেহেতু একটা ফ্যামিলির মধ্যে রয়েছি আর যেহেতু ইউভি বড় হচ্ছে, ওকেও ওই সমস্ত জিনিসগুলোর সঙ্গে একটু ইনকর্পোরেট করা আর কি, যাতে করে ও বড় হয়ে সেম ভাবে একটা বাড়ি এবং নিজের কাজকে ব্যালেন্স করতে পারে। আমি যা দেখলাম যে একটা কর্নার খাটটা ঠেকে দিলে বড় বুঝে কাজ করবে, তার জন্য একটু সুবিধা নয়, চারপাশে করে ঠিকঠাক করে ক্লিনিং হচ্ছে না। মেয়েদের ব্যাপারটা তোমরা জানোই আর কি, তো সেই জন্য আমি একটা সাইড করে দিলাম যাতে তলা দিয়ে ঝাড়ুটা ভালো করে পড়ে। চারটে সাইড দিয়ে পেছনে লেগে ধরো দেখিয়ে করানোটা সম্ভব নয়, ওই জন্য একটা সাইড করে দিলাম যাতে করে রুমটা একটু স্পেশিয়াস হয়ে যায় আর মোছামুছি হয়। আর এছাড়াও আমি খাটের সেটিং মাঝে মাঝেই পাল্টাতে থাকি, তাহলে কি হয় যে জায়গাগুলো ধরো অনেকদিন ধরে মোছা হচ্ছে না, একবারে কালি না পড়ে যায়, সেই জন্য মাঝে মাঝে খাটের সেটিংটা চেঞ্জ করা উচিত। এবার যাদের মডিউলার ঘর মানে একভাবে সেটিং করা আছে তাদের পক্ষে তো সম্ভব না, আমাদের তো আগের দিনের বাড়ি, সেই জন্য আমরা আমাদের মতো খাটটা সেট করতে পারি, সেই জন্য আজকে এবার এইভাবে চেঞ্জ করলাম। আর এছাড়াও তোমাদের আরেকটা জিনিস দেখায়, এই যে টেবিলটা, এই টেবিলটা কাছে থাকলে যেটা হচ্ছে মানে মাথার কাছে থাকলে সবাই মাথার কাছে জিনিসটা ওখানে গিয়ে রাখছে, তো আশা করি এখন পায়ের দিকে থাকলে হয়তো অত জিনিস গিয়ে জড়ো হবে না, কারণ রোজ রোজ আমার পক্ষে গোছানো সম্ভব হচ্ছে না, বাড়িতে অনেক বেশি টাইম দিতে হচ্ছে ডিউ টু দিস থিংস আর কি, আর সেটা আমার পক্ষে সত্যি সম্ভব নয়। সেই জন্য জাস্ট একটু সেট আপটা করে দিলাম, আমি যাই না উল্টো দিক, আবার পূর্ব পশ্চিম দিকেরও একটা ব্যাপার আছে, বাট দেখি শুধু তো এসে জিজ্ঞাসা করি যে এই দিকটা ঠিক আছে কিনা। তাহলে এটা এখন আপাতত কিছু দিনের জন্য থাকবে, আবার সেটিং চেঞ্জ করে দেবো, গ্রীষ্মকাল ঢুকলে আবার সেটিং চেঞ্জ করে দেবো, কারণ তখন আবার ফ্যানটাও সব যা পজিশন আছে তাতে এসির হাওয়াটাও ডিরেক্টলি লাগবে, তো এরকম বুঝতে পারবে এসিটা ডিরেক্টলি হাওয়াটা যাবে আমাদের মাথাটা এই দিকটা আর কি, অসুবিধা হওয়ার কথা না। এবার দেখা যাক কতদূর কি হয়, সো এটাই তোমাদের দেখানো ছিল, একটু করে নিলাম আর কি। কাজ 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 শেষই হয় না, মানে লিটারালি এটা অ্যাডজাস্ট করতে আমার এতটাই অসুবিধা হয়ে গেল। পরে আমি ভাবলাম যে আমি খাটের মাথাটা ওই দিকটা করলাম কেন, আমি যখন ঘোরালাম আমি মাথাটা ওই দিকটাতে দিতে পারতাম, বাট যাই হোক আমি এখন আর চেঞ্জ করার মতো কন্ডিশনে ছিলাম না, আবার ভাইকে ডাকতাম একা একা করাটা পুরোটা পসিবল ছিল না। দেখলাম এরকমই থাক, কিছুদিন পর খাটটাকে মানে সেমই থাকবে, লেন্থটা সেমই থাকবে, শুধু খাটটা পুরোটা একদম ঘুরিয়ে দেবো। আপাতত এইভাবে থাক, কেমন লাগছে এই দিকটা এইভাবে খাটটা ঘুরে তোমরা অবশ্যই জানিও। যারা প্রথম থেকে ব্লগ দেখছো তারা আমার এই রুমটা মোটামুটি বুঝতে পেরেছো, অনেকবার এই রুমটা দেখিয়েছি এবং রুমের মধ্যে আমি খাটের জায়গাটা চেঞ্জ করতে থাকি এটাও তোমরা খুব ভালো করে জানো, কেন কি জন্য সেটা একটু আগেই ব্লগে বলে দিয়েছি, আর আলাদা করে বলার কিছু নেই। সো মোটামুটি আজকের মতো কাজ আমি এখানেই শেষ করবো, আর বেশি ওই দিকটাতে কাজ করব না, কারণ আরও বাকি অনেক কাজই থাকে, সেই জন্য এখানে মোটামুটি আমার আজকের মতো কাজ শেষ। বহু ঝামেলা করে ঘরটা সেট করলাম, আর এদিকে আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে আলু পরোটা আর আলুরই তরকারি, পুরো ফাইনাল সেট আপটা এখানে পরিষ্কার টরিষ্কার করে দিই আর একটু, দেন তোমাদের দেখাচ্ছি। আর একটা প্রশ্ন তোমাদের মনে হতে পারে, এর আগের দিন একদিন ব্লগ দিয়েছিলাম যেদিন আমি রান্নাঘর অর্গানাইজ করেছি, তো সেটা দেখাইনি, সেটা দেখা না দেখানো একটাই কারণ, কারণ আমার আরও কটা জিনিস আসছে সেইগুলো একেবারে লাগিয়ে টোটাল রান্নাঘর সেট আপটা তোমাদের আমি সেদিনই দেখাবো, সেই জন্য আমি এখনও দেখাইনি। তোমরা ভাববে যে অর্ধেক অর্ধেক ব্লগ দেখাচ্ছে, সেটা নয়, আমি তোমাদেরকে দেখাবো, বাট যে কটা জিনিস আসছে সেগুলো এসে মোটামুটি আর একটু অর্গানাইজ করে নিই, দেন আমি তোমাদের সঙ্গে ওটা শেয়ার করবো। আপাতত চলো দেখি রান্নাঘরে কী হচ্ছে, আমি করছিলাম যদিও আলু তরকারিটা চাপিয়েছি হচ্ছে, আর এদিকে আলু
পরোটার পুরটা ভরা হচ্ছে, এবার আস্তে আস্তে বেলে শেখে নেবো, এক এক করে খেতে দিয়ে দেবো। তারপর আমি স্নান করবো, খেয়ে খানিকক্ষণ থেকে তারপর যাব হচ্ছে জিম, জিম থেকে যাব পার্লার। এই হচ্ছে প্ল্যানিং। এই যে আলু তরকারিটা জাস্ট চাপিয়েছি, ওই জন্য ফোটেনি এখনও ভালো। পুর ভরা হচ্ছে আলু পরোটার, অনেকটা পুর ভরা হয়ে গেছে, একটু অন্ধকার অন্ধকার হলে ফ্ল্যাশটা জ্বালালাম, এখনও পুর রয়েছে অনেক। যাই হোক, তাহলে খাওয়া দাওয়াটা করে নিতে হবে, বেশি দেরি করলে হবে না, ওইদিকে ওয়ার্কআউট করতে অসুবিধা হয়ে যাবে। তো চলো একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি। চোখ মুখের যা হালত হয়েছে না, পুরো মানে রোজই কিছু না কিছু কাজ থেকে যাচ্ছে, মানে একটুও ফ্রি হতে পারছি। গুড আফটারনুন, চলে এলাম স্কুল থেকে, আর সেই কি হচ্ছে আলু পরোটা আর আলু তরকারি, আলু তরকারি সব আলু, সব আলু, তুই লাভ আলু, ঠিক আছে তুমি লাভ আলু, আমি না। এই যে আজকে হওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি ইডলি আর সাম্বার, বাট ইডলি সাম্বারের জোগাড় নেই বাড়িতে। আমি সকালবেলা আজকে কি জানি আজ ঘুম ভাঙেনি, ঘুমতে ঘুরতে এইভাবে বলেছিলাম যে ইয়ে যাবো বাজার যাবো, তো সবজিগুলো অবভিয়াসলি সবজি আনা হয়নি, আর ওই সময় আনতে গেলে আমার দেরি হয়ে তো দিয়ে আজকে অ্যাভেলেবল সবসময় থাকে যেটা আলু, সো আজকে আলু নিয়ে যাব হচ্ছে। তখন আলু পরোটা খাবো, দেন দেখি তারপর প্ল্যান করতে হবে কি ব্যাস যাওয়ার প্ল্যান। হ্যাঁ, এবার বুকিংসগুলো করবো আর কি। আচ্ছা, এখন 4:10, আমার লাঞ্চ ডান, রেডি রেডি হয়ে এখন আমি যাচ্ছি আর কি জিম, জিমে ওয়ার্কআউট করে দেন পার্লারে যাবো। তোমাদের একটু আগেই বললাম আর কি, বুঝতে পারছিলাম না কীভাবে কীভাবে সারাদিন সারাদিন ব্যস্ত থাকি সারাদিন, আর বাড়িটাও দেখার ব্যাপার আছে, বাইরেটাও দেখার ব্যাপার আছে, সব মিলিয়ে আমাকে একটু প্ল্যান করে আর কি চলতে হয়। আজকে আবার স্কুটিটাও বার করানি, স্কুটিটা বার করতে হবে, সকাল থেকে বের হয়নি কারণ আমি যেহেতু বেরোইনি সেই জন্য। অনেকটা টাইম ধরে তোমাদের সঙ্গে কথাটা তো হয়নি, জিম থেকে পার্লারে গিয়ে ক্লায়েন্টের সঙ্গে মানে কথা বলছিলাম, কাজ করছিলাম, মাঝে তোমাদের দেখালামও সাইলেন্টভাবে, যেহেতু ক্লায়েন্ট ছিল কথা বলিনি। অনেক সময় আনকমফোর্টেবল আমার নিজেরও লাগে, যতই ব্লগিং এতদিন ধরে করি না কেন, কারণ সবাই তো একরকমভাবে ব্যাপারটা নিতে পারে না, ওই জন্য আর কি। তো যাই হোক, এসে এসে রুটি রুটিগুলো করে নিলাম, তার আগে রাজু দাস শ্রীজা এসেছিল, তখন আর ব্লগ নিতে পারিনি, আমাদের বেড়াতে যাওয়ার জন্য হোটেল টোটেল নিয়ে আলোচনা করার জন্য আর কি। তো যাই হোক, ওরা গেছে, আর আজকে রাতে ডিনার তোমাদের দেখায় কে কী খাচ্ছি। তো খাওয়া হয়েই গেছে অলমোস্ট, দিনের আলু পরোটা মানে আমি করে দিলাম গরম গরম, আর
সয়াবিনের তরকারি আর সুবিত খাচ্ছে রুটি। আমার হচ্ছে সেই সোক করে রাখা চিয়া পুডিং, খাওয়ার সুযোগ হয়নি, যেটা আমি পরশু দিন সোক করেছিলাম সেটাই আজকে খাচ্ছি, কালকে খাওয়ার সুযোগ হয়নি, সো রাতে এটাই খাবো, অন্য কিছু খাবো না। আর তাছাড়াও নষ্ট হবে জিনিসটা, আমি কালকে খাওয়ার একবারেই সুযোগ পাইনি আর আজকে সকালেও পাইনি সুযোগ, তো সেই জন্য। এটা হচ্ছে স্ট্রবেরি চিয়া পুডিং, এর মধ্যে পিনাট বাটার এগুলো রয়েছে, তার জন্য টেস্টটা ভালো এনহ্যান্স করছে। খাবার খেয়ে নিয়ে বসে গেলাম ল্যাপটপ নিয়ে। এই যে রেগুলারকার কাজ, তোমাদের কি বলবো, মাঝে মাঝে একটু বোরও ফিল হয়, বোর ফিল হয় ইন দ্য সেন্স মানে একই রকম ভাবে লাইফ চলে যাচ্ছে। এই কারণে তো বেড়াতে যাচ্ছি ফর আ চেঞ্জ, কারণ লাস্ট 1 বছর ওপর হয়ে গেছে কোথাও ঘুরতে যাইনি। তো দেখা যাক, হয়তো চেঞ্জ যে মানে গিয়ে ঘুরে আসার পর হয়তো আবার নতুন ভাবে সবকিছু স্টার্ট করতে পারবো। বাই দ্য ওয়ে কাজটা তো ইম্পর্টেন্ট করতে হবে। একটা বাচ্চার মোটামুটি এডিট আমার 80% সরি 75% মতো কমপ্লিট হয়েছে, আর এখন আমি আমার যেমন প্ল্যানার লিখি তেমনি প্ল্যানার লিখবো, লিখে তারপর হচ্ছে শোবো। এইবার যেটা হয়েছে, এবছর দুটো প্ল্যানার, একটা প্ল্যানার এরকম ঠিক আছে যেটা এ বছরই আমি কিনেছি, অ্যান্ড আরেকটা প্ল্যানার হচ্ছে যেটা আমার নিজের হাতে তৈরি প্ল্যানার, জাস্ট ওই কি বলবো চকচকে কাগজ দিয়ে জাস্ট মোড়ানো আর কি, আমি করেছিলাম আর কি। সো আমি যেটা দেখলাম, আমি দেখলাম এবছর থেকে নতুন প্ল্যানার লিখবো, বেটার হবে আর কি। তোমাদের একটা জিনিস দেখায়, আমি এই প্ল্যানারটা কিনেছি অ্যামাজন থেকে ঠিক আছে, বাট এখানে যেভাবে লেখাগুলো আছে, এক মিনিট ব্যাক ক্যামেরা থেকে তোমাদের দেখা তাহলে একটু বুঝতে পারবে। তো এটা তো হচ্ছে প্ল্যানার ঠিক আছে, এটা বাইরেটা এরকম দেখতে, আর এটা সো এইভাবে আছে, মাই টপ গোলস, তারপর এখানে তোমাদের রয়েছে স্কিলস, এরকম করে হ্যান ত্যান করে সব আছে ঠিক আছে। এখানে হচ্ছে যে মানডে টিউজডে কী কী কাজ করবে কীভাবে লেখা রয়েছে ঠিক আছে। সো এমনি ঠিক আছে, অসুবিধা কিছু নেই, এটা এর মতো করে দেওয়া, বাট আমি আমারটাও তোমাদের দেখাই সুবিধে কী হয়, যার জন্য আমার এটাতে অসুবিধা হচ্ছে, মানে স্পেসটা কম ঠিক আছে। এখানেও মানডে টিউজডে করে আছে, তোমরা আলাদা করে একটু ইলাবোরেটলি লিখতে পারো, আমি এটা তো লিখছি অবশ্যই, বাট কোথাও না কমফোর্টেবল ফিল হচ্ছে না। এই কপিতে হলে কি হয়, একেবারে পুরো টুমারোজ টাস্ক, তারপর অ্যাপ্রক্সিমেট টাইমিং অ্যান্ড অল এরকম করে লিখি, তো মানে আমি তোমাদের একটা ফ্রেশ পাতায় বলছি, তো একটা জায়গায় পুরোটা থাকে, জিনিসটা দেখতেও ভালো লাগে, বুঝতেও সুবিধা হয়, কোনো অসুবিধা হয় না। বাট এটাতে যেটা অসুবিধা হচ্ছে, ব্লক ব্লক করা আছে, সো আমার ঠিক কটা রিকোয়ারমেন্ট সেটা ঠিক বোঝা যাচ্ছে না, তো সেই জন্য আমি এতে অ্যাকচুয়ালি মেনটা লিখি আর এর মধ্যে ইম্পর্টেন্ট জিনিসগুলো লিখি, বাট রেগুলারলি লিখি। এবং এই যে পেজটা আছে দেখাই তোমাদের, মানে এই যে পেজটা আছে এটাতে আমি আমার প্রায়োরিটিজ অ্যান্ড নেক্সট দিন আমি দিনটা কীভাবে স্পেন্ড করবো বা কতটা আমি আমার কোন কাজটাকে বেশি প্রায়োরিটি দেবো এইসব আমি লিখি, তো তাতেও ধরো আমি অনেকটা মোটিভেশন পাই। আর এর মধ্যে আমার অনেক পার্সোনাল জিনিস রয়েছে, সেগুলো আর দেখাচ্ছি না। সো এই হচ্ছে ব্যাপার, বাট প্ল্যানার একটা কেনা ভালো, বাট আমার মনে হলো যে একটু অন্যরকম কিনলে আমার ভালো হতো, যাই হোক কোনো ব্যাপার নেই, 2025 আমি একটা দেখে ভালো রকম প্ল্যানার লিখবো, মানে নেবো কিনবো আর কি। এবছর আপাতত এই প্ল্যানারটা তো রয়েছে, তার সঙ্গে থাকছে আমার নিজের জুগারু প্ল্যানার। তোমরা মোটামুটি অনেকদিন ধরেই জানো যে আমি প্ল্যানার লিখছি, মোটামুটি আমি প্ল্যানার লেখা স্টার্ট করেছি তোমাদের একটু বলে দিই, যদিও আমি সব কাজই লেখা লিখে লিখে অনেক দিন ধরেই করি, বাট এরকম করে প্ল্যানার মানে প্রত্যেক দিনের প্ল্যানার আমি কিন্তু লিখি না। আমি এটা স্টার্ট করেছি 10/10/9/2023 থেকে, মানে সেপ্টেম্বর মাস থেকে আমি এটা শুরু করেছিলাম, বাট এখন এমন একটা হ্যাবিট হয়ে গেছে, খুব যেদিন হয়তো খুব টায়ার্ড হয়ে থাকলাম, একদমই লেখার সুযোগ পেলাম না, সেদিন ছাড়া বাদ বাকি সব দিনই প্ল্যানার লিখি। আর এখন একটু কাজটা বেড়ে গেছে, কারণ আমাকে এখন এটাতেও লিখতে হয়। সত্যি কথা বলতে প্ল্যানারটা যথেষ্ট ভালো, বাট আমার যেহেতু এটাতে বেশি সুবিধা হয়েছে না লিখতে, সেহেতু এতে মনে হয় সব কম কম জায়গা লিখতে পারছি না এরকম ফিল হয়। যারা একদম নতুন স্টার্ট করছো, মানে যারা বিগিনার,
তাদের জন্য অবশ্যই প্ল্যানারটা খুব কাজের হবে, কারণ এর মধ্যে তোমরা সবটা পেয়ে যাচ্ছ, সবটা। আমি তখন বেশি দেখাতে পারলাম না, কারণ কিছু পার্সোনাল জিনিস লেখা আছে। টপ গোলস এখানে পেয়ে যাচ্ছ তোমরা, ঠিক আছে। তারপরে এর মধ্যে স্কিলস, তোমরা যেটা যেটা অ্যাকোয়ার করতে চাইছো এই বছর সেটা পেয়ে যাচ্ছ। সেলফ কেয়ার, তোমাদের নিজেদের পার্সোনাল কেয়ার তোমরা কী করতে চাইছো সেটা লিখতে পারো। প্লেসেস ইউ ওয়ান্ট টু ভিজিট, তোমরা এই বছর তুমি নিজে কোন জায়গায় ভিজিট করতে চাইছো, মানে সেটা অ্যাটলিস্ট তুমি নিজের বাকেট লিস্টে লিখে রাখতে পারছো। তারপর আবার আছে, ওকে এটা আমি লিখিনি সেই জন্য এটা আমি দেখে দিচ্ছি, মুভিজ আই ওয়ান্ট টু ওয়াচ দিস ইয়ার। সো এরকম করে তোমরা শর্ট লিস্ট করতে পারো, থিংস আই ওয়ান্ট টু বাই দিস ইয়ার, কী কী কিনতে চাও সেরকমভাবে শর্ট লিস্ট করতে পারো। সো বেশ ভালো আর কি, ওভারঅল বেশ ভালো, যারা বিগিনার তাদের জন্য ভালো। বাট আমি যেহেতু ম্যানুয়ালি খাতায় এইভাবে লিখে অভ্যস্ত, তো এটা আমার ঠিক জমছে না। বাট যেহেতু কিনেছি সেহেতু দুটো প্ল্যানারই আমার থাকে, সেম জিনিস প্রথমে আমি আমার খাতায় লিখি, তারপর ওর মধ্যে যেগুলো প্রায়োরিটি বেশি বা টপ গোলস সেগুলো আমি এই খাতায় এভরিডে লিখি। তো যাই হোক, এই সাথে এই ব্লগটা আজকে আমি এখানে এন্ড করছি। আজকে খুব একটা বেশি কিছু দেখাতে পারি, সারাদিন কাজে 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 ব্যস্ত, কালকেও তাই থাকবে। বাট হ্যাঁ, অফকোর্স ব্লগ থাকবে তোমাদের জন্য। যদি আজকে ব্লগটা কিছু ভালো লেগে থাকে, মেক শিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। কালকে আরও কিছু শপিং থাকবে, তো অবশ্যই কালকের ব্লগটা দেখতে ভুলো না। যদি তোমরা শপিং দেখতে ইন্টারেস্টেড আমার বেড়াতে যাওয়ার, সো অবশ্যই কালকের ব্লগটা দেখতে ভুলো না। যেমন আজকেরটা দেখো, তেমনি যেন কালকেরটাও দেখো। তো চলো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন, টাটা বাই, টেক কেয়ার সবাই, খুব 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 ভালো থাকো।